5 থেকে 7 দিন আগে আমি আমার এই ফেসবুক পেজের জন্য একটা কভার আর্ট বানিয়েছিলাম 10K ফ্যামিলি। তখন কিন্তু আমাদের ফেসবুক পেজে 10,000 ফলোয়ার ছিল, এখন দেখেন সেটা বেড়ে 11,000 ফলোয়ার হয়ে গিয়েছে। তো এখন বর্তমানে আমার প্রতিদিন 300 থেকে 400 ফলোয়ার কিন্তু আমার প্রতিদিন নিজে থেকে আসতেছে। তো এই পেজটাকে গ্রো করা এবং এই পেজের মধ্যে কিভাবে আমি প্রতিদিন 1K 2K 3K করে ভিউজ পাই, সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব, যাতে আপনারাও আপনাদের নতুন একটা পেজকে আপনারা সহজে গ্রো করে নিতে পারেন এবং হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন। তো এবার হচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিব যে আসলে একটা ফেসবুক পেজ বড় করার জন্য বা ভিউজ নিয়ে আসার জন্য কি কি করতে হবে। এই বিষয়টা যদি আপনি মেনে চলেন বা আপনি যদি প্রফেশনালি একদম ফেসবুক পেজ ক্রিয়েটর হয়ে থাকেন, তাইলে এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে এবং অনেক বেশি উপকার হবে আপনার জন্য। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি বলে নিই যে আমার এই পেজের মধ্যে কিন্তু এখন প্রায় 300-400 করে ফলোয়ার কিন্তু প্রতিদিন আসতেছে। এইটার পিছনে আসলে গোপন রহস্যটা কি, প্রথমে আপনাদেরকে কিছু ভিডিও দেখায় নেই। দেখেন, এটা 17 ঘন্টা আগে 2,000 ভিউজ হয়েছে, এটা 22 ঘন্টা আগে হচ্ছে 1,400 ভিউজ হয়েছে, এবং এইটার মধ্যে 2,000 আরও কিছু ভিডিও আছে, যেমন এটার মধ্যে 1,800, 2,300, 1,900, তারপরে 1,300, 1,800, 1,900। এবার যদি আমি আপনার একটু পেজের নিচে নিয়ে যাই, তাইলে বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবেন। এবার দেখেন, এখানে কিছু ভিডিও আছে, এই যে 469, তারপরে 554, 477। তো এই যে ভিউগুলি আসছে, এগুলি দেখেন 3 সপ্তাহ আগে কিন্তু আপলোড দেওয়া হয়েছে। তো এই 3 সপ্তাহ আগে পর্যন্ত কিন্তু আমার ফেসবুক পেজে প্রায় 10,000 ফলোয়ারই ছিল, কিন্তু এইখানে দেখেন 469, 545, 477, এরকম করে কিন্তু ভিউ আছে। আবার কোনোটা নিচে নিচে অনেক বেশি হয়েছে। যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে অ্যাভারেজে দেখেন 10,000 ফলোয়ার থাকা সত্ত্বেও আমার এখানে 400, 500, 300 এরকম কিন্তু ফলোয়ার আসতো, ভিউজ আসতো। তো সেই ক্ষেত্রে এখন এই যে 10,000 ফলোয়ার থাকা সত্ত্বেও যে 600-700 হইতো, এখন 11,000 ফলোয়ার হয়ে গিয়েছে। এখন আমি যেই কোনো ভিডিওই আপলোড দিই না কেন, সেটা আমার 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমার 2,000, 3,000, 4,000 এরকম কিন্তু ভিউজ চলে আসে। তো এইটার মূল কারণটা কি এবং ফেসবুক পেজটা কিভাবে গ্রো করা যায়, সেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত হচ্ছে আমার ফেসবুক পেজে যখন 10,000 ফলোয়ার ছিল, তখন আমি ভিডিও কিন্তু ঠিকঠাক মতোই আপলোড দিতাম, এবং আমি আমার এই পেজে 10,000 ফলোয়ার নিয়ে আসার জন্য 8 থেকে 9,000 টাকার মতো বুস্ট করেছিলাম। বুস্ট না, ঠিক, আমি প্রমোট করেছিলাম। তো যেহেতু আমার এটা আমার এই পেজ দিয়ে আমি ইনকাম করার জন্য পেজটা ক্রিয়েট করেছি, সেক্ষেত্রে অবশ্যই আমি প্রমোট করেছি, বুস্ট করিনি। তো এখন যখন আমার 10,000 ফলোয়ার ছিল, তখন কিন্তু আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দিতাম, তখন 300-400 এরকম কিন্তু ভিউজ হইতো। এখন বর্তমানে 11,000 ফলোয়ার আছে, কিন্তু আমাদের এখন ভিডিও আপলোড দিলে 2,000, 3,000 করে কিন্তু আমার ভিউজ চলে আসে। এটার মূল রহস্যটা হচ্ছে যে আমরা দেখেন শুরুতেই যে কোনো ভিডিও আপলোড দিতে পারি আমাদের ফেসবুক পেজে 10,000 ফলোয়ার থাকা সত্ত্বেও, তখন কিন্তু ভিউটা কম হবে, সেটাই স্বাভাবিক। কারণ আপনার ভিডিও একটা দুইটা করে মানুষের সামনে যাবে, দেন মানুষ আপনাকে ট্রাস্ট করবে, বা আপনি নিয়মিত ভিডিও দেন কিনা সেটাও কিন্তু মানুষ দেখবে। এবার হচ্ছে ফেসবুকও কিন্তু এই বিষয়টা খেয়াল করে যে আসলে আপনি কন্টিনিউ ভিডিও দিচ্ছেন কিনা, বা মানুষ আসলে আপনার ভিডিওতে কেমন রেসপন্স করছে। তো আমি যখন প্রথমত ভিডিওগুলি আপলোড করি, তখন ভিউ একটু কম আসলেও যারাই দেখতো ভিডিওটা সম্পূর্ণটা দেখতো। এই জন্য ফেসবুক আমার পেজের রিচটাকে একটু বাড়িয়ে দিয়েছে এবং এঙ্গেজমেন্ট, পিপল রিচ যা আছে সব কিছু কিন্তু বাড়িয়ে দিয়েছে, যার ফলে এখন আমার পেজের মধ্যে প্রতিদিন আমার 300 থেকে 400 কিন্তু ফলোয়ার চলে আসে, এবং আমি ভিডিও আপলোড করলে সেখান থেকে কিন্তু আমি 2-3 হাজার 4 হাজার কিন্তু আমি ভিউজ পেয়ে যাই। তো এবার এই যে 2-3 হাজার যে ভিউজ পেয়ে যাই, এটার মূল কারণটাই হচ্ছে আমি একদম রেগুলারিটি মেনটেন করি। রেগুলারিটি বলতে হচ্ছে যে আমার এখানে যে ভিডিওগুলি আছে, আমি প্রত্যেক দিন 2-3টা, 2-3টা করে ভিডিও আপলোড দিই। দেখেন, এটা 23 ঘন্টা আগে, 22 ঘন্টা আগে, 17 ঘন্টা আগে, মানে কালকে আমি এই পেজের মধ্যে আমার 3টা ভিডিও আমি আপলোড দিয়েছি, এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু 1,000, 2,000 বা 1,500-এর উপরে কিন্তু ভিউজ আছে।
ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় যদি আপনার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার থাকে, তখন আপনার একটু ভিউজ কম হবে। এটা নিয়ে আপনার মন ভেঙে গেলে আপনার চলবে না, আপনার কন্টিনিউ করে যেতে হবে। দেখেন, আমি কিন্তু বেশি দিন কন্টিনিউ করিনি, আমি এখানে কিছুদিন ভিডিও কিন্তু কন্টিনিউ দিয়েই যেতাম দিয়েই যেতাম, আমি কিন্তু কোনো গ্যাপ রাখি নাই। তো গ্যাপ না রাখার কারণে যেটা হয়েছে, এখন আমার ফেসবুক পেজের মধ্যে আমি ভিডিও আপলোড দিলেই কিন্তু আমার 1,000 2,000 1,500 এরকম কিন্তু ভিউজ চলে আসে। এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমি রেগুলারিটি মেনটেন করেছি এবং প্রত্যেক দিন ভিডিও আপলোড দিয়েছি এবং মানুষের উপকারে ভিডিও আপলোড দিয়েছি। এখন অ্যাভারেজে কিন্তু আমার ফলোয়ার যেমন আসতেছে, আমার ভিউজও আসতেছে, আমার ওয়াচ টাইমও কিন্তু আসতেছে এবং আমার পেজটা কিন্তু অনেক বেশি গ্রো করতেছে। তো আপনি যদি প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে ইনকাম করতে চান, তাইলে আপনি নিজে থেকে কখনোই আপনি একদম কোনো কিছু না করে আপনি সফল হতে পারবেন না। প্রথমত হচ্ছে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেহেতু টাকা ইনকামের উদ্দেশ্যে আপনি ফেসবুক পেজটা ক্রিয়েট করেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কোনো না কোনো বিষয়ে ভিডিও বানানো জানতে হবে এবং সেই বিষয় নিয়ে যদি আপনি ভিডিও বানান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সফল হতে পারবেন। অনেকেই আছে অন্যের ভিডিও আপলোড করে, সেটা দিয়ে একদম খুব রেয়ার, যেমন ধরেন যে আপনি 5টা ভিডিও কপি করলেন, অন্যের 10টা ভিডিও কপি করলেন, একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, তখন আপনি ভিডিও ডিলিট করে দিয়ে আপনি আপনার মতো করে ভিডিও আপলোড দিয়ে তখন আপনার পেজটাকে গ্রো করতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, অন্যের ভিডিও আপলোড করে আসলে বেশিরভাগ সময় টিকা যায় না, কোনো না কোনো সময় হুট করে ভায়োলেশন আইসা পড়ে এবং কোন ভিডিওতে যে ভায়োলেশন আসছে সেটাও বোঝা মুশকিল। তো সেই ক্ষেত্রে অন্যের ভিডিও কপি করা বাদ দিয়ে আপনি যদি নিজে থেকে কোনো কিছু করতে পারেন, তাইলে আসলে ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনার পক্ষে টাকা ইনকাম করা সম্ভব। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনি ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম করবেন ভালো কথা, এই পেজের পিছনেও কিন্তু আপনাকে কিছু খরচ করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে ভিডিও কন্টিনিউ আপলোড করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ফেসবুক পেজটাকে বুস্ট করে মানুষের কাছে পৌঁছাতে হবে। কারণ দেখেন, আপনাদের এখন চোখের সামনে কিন্তু হাজার হাজার ফলোয়ারের ফেসবুক পেজ কিন্তু মানুষের রয়েছে, সেইখানে মানুষের সেই ভিডিও দেখবে নাকি আপনার দুইটা তিনটা ফলোয়ারের পেজের ভিডিও দেখবে বলেন? তো এটার জন্য হচ্ছে মানুষকে আসলে এমন কিছু ভিডিও বানাতে হবে যেগুলি মানুষের দেখার মতো হয় এবং ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এবং আপনার অবশ্যই পেজের মধ্যে কিন্তু একদম কম হলেও আপনাকে বুস্ট করতেই হবে। আপনার অনেক বেশি টাকা না থাকুক, আপনি দেখা গেছে যে 2,000 টাকা 1,000 টাকা 3,000 টাকা এরকম কিছু টাকা খরচ করে আপনার ফেসবুক পেজটাকে বুস্ট করে নেন, ঠিক আছে? তো বুস্ট করে নিলে যেটা হবে, অ্যাক্টিভ কিছু ফলোয়ার চলে আসবে। অ্যাক্টিভ কিছু ফলোয়ার চলে আসলে আপনার পেজটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু গ্রো করা শুরু করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, মানুষ যখন ফেসবুক পেজে আসে, তখন যদি আপনার ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যাই না দেখে বা ফলোয়ার যদি দুইটা তিনটা দেখে, তখন বলবে যে এখানে আসলে কমেন্ট করেও মজা পাবো না, সে ভিডিওটা শেয়ার করেও আসলে মজা পাবে না, যে এখানে আমি একাই কমেন্ট করতেছি আর কেউ নাই। তো সেক্ষেত্রে আসলে হবে না। এইটার জন্যই হচ্ছে আপনাদেরকে ফেসবুক পেজটাকে প্রমোট করতে হবে, তারপরে কিছু মানুষের কাছে গেলে তখন আপনি আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকলে তখন আস্তে আস্তে একটু পপুলারিটি বেড়ে যাবে। যেমন এই যে এখানে আমার 11,000 এখন কিন্তু ফলোয়ার রয়েছে, 11,300 সামথিং ফলোয়ার রয়েছে। তো সেটা হয়তো বা আজকে রাতের মধ্যে দেখা গেছে যে 11,500 বা 600 হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে, দেন বাকি কাজ নিজে নিজেই ফেসবুক পেজ করে নিবে। আর আপনাকে যেটা করতে হবে, রেগুলারিটি মেনটেন করে ফেসবুক পেজে ভিডিও আপলোড দিতে হবে, তাইলে আপনি সহজেই সফল হয়ে যাবেন। তো আমার এখানে দেখেন, এই যে একটু পরপর কিন্তু লাইক আসতেছে, এদিকে হয়তো বা আপনারা খেয়াল করতেছেন একটু পরপর লাইক আসতেছে, ফলোয়ার কিন্তু আসতেছে, এগুলির কারণেই হচ্ছে আমি এই যে রেগুলারিটি মেনটেন করেছি এবং আমি কিছু বুস্ট করে আমার ফেসবুক পেজে আমার ঠিক যেই ক্যাটাগরির আমার পেজ ছিল সেই ক্যাটাগরির একটা বিজ্ঞাপন দিয়ে আমি এখানে কিছু ফলোয়ার নিয়ে এসেছি। এখন কিন্তু সেটা 300 400 500 করে কিন্তু অলরেডি নিজে নিজেই চলে আসতেছে, এখন আর আমার বুস্ট করার প্রয়োজন পড়তেছে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি সঠিক এবং প্রফেশনাল মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাইলে আপনাকে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, কিছু টাকা দিয়ে বুস্ট করে আপনার মানুষের কাছে পৌঁছাতে হবে, এছাড়া আপনি কখনোই মানুষের কাছে পৌঁছাতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।